বালি খাদানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজি এবং খাদানের মেশিনপত্র ভাঙচুরের অভিযোগে ধৃত বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সম্পাদক তথা কোতুলপুর বিধানসভার বিজেপি বিধায়ক হরকালী প্রতিহারের আপ্তসহায়ক হিসেবে এলাকায় পরিচিত বিকাশ ঘড়ুইয়ের 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বিষ্ণুপুর মহকুমা আদালত। ইন্দাস থানার পুলিশ বিকাশকে গ্রেপ্তার করে এদিন বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলে। ইন্দাস থানা এলাকার জনৈক বালি খাদানের মালিকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ বিজেপির এই যুবনেতা বিকাশকে গ্রেপ্তার করে। যদিও বিধায়ক হরকালী প্রতিহারের দাবি বিকাশ তার আত্মসহায়ক হিসেবে কাজ করেন না, তবে সে ভালো সংগঠক এবং যুব মোর্চার নেতা। তার সাংগঠনিক দক্ষতায় ভয় পেয়ে তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনেই পুলিশ মিথ্যে মামলায় বিকাশকে গ্রেপ্তার করেছে বলে তিনি অভিযোগ তোলেন এবং তিনি জানান এর বিরুদ্ধে তারা আইনি লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিকভাবেও মোকাবিলা করবেন এবং তিনি ও তার দল বিজেপি বিকাশের পাশে থেকে তৃণমূলের এই চক্রান্তের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। সারা পশ্চিমবাংলার সাথে সাথে আমি আমার বিষ্ণুপুর জেলাতেও দেখতে পাচ্ছি, তার কারণ গতকাল আমার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সম্পাদক বিকাশ ঘড়ুইকে, যে একজন দক্ষ সংগঠক যার নেতৃত্বে আমার কোতুলপুর বিধানসভা এবং ইন্দাস বিধানসভা যুব মোর্চা বিশালভাবে সংগঠন করেছে এবং বিজেপিকে বিশালভাবে ত্বরান্বিত করেছে, আর পুলিশ প্রশাসন সেটা তৃণমূল নেতাদের চক্ষুশূলে হয়েছে, তার কারণ যে বিকাশকে দমাতে হবে, বিকাশকে না দমালে বিজেপি এখানে যেভাবে বাড়বাড়ন্ত বিকাশ তৈরি করেছে তাতে তৃণমূল আর কোনো চারা পাবে না, সেই জন্য তৃণমূল চক্রান্ত করে পুলিশকে দিয়ে তৃণমূল বিকাশকে ডেকে আমার অফিস থেকে আমার উইদাউট কনসার্নে আমাকে না জানিয়ে ইন্দাস থানার পুলিশ এবং কোতুলপুর থানার পুলিশ তাকে নিয়ে গিয়ে অ্যারেস্ট করেছে এবং মিথ্যা মামলা সাজিয়েছে। মিথ্যা মামলা, যেভাবে বিকাশ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, সবসময় জেনে রাখুন আমরা বিকাশের সাথে আমি সব সময়ের জন্য আছি, বিকাশ যেভাবে অন্যায়ের প্রতিবাদ করে বিকাশকে আমি সব সময়ের জন্য সেই জন্যই সাপোর্ট করি এবং আগামী দিনেও করব। অন্যদিকে ইন্দাসের তৃণমূল ব্লক সভাপতি শেখ হামিদের দাবি বিধায়ক বিকাশকে বাঁচাতে চাইলেও এলাকার মানুষ জানেন যে বিকাশ এলাকায় দিনে রাতে বন্দুক নিয়ে ঘোরাফেরা করে। বিধায়কের নাম করে বিকাশ যে তোলাবাজি করছিল সেই অভিযোগ বালি খাদানের মালিকই থানায় দায়ের করেছেন, এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। বিধায়ক আসলে শাক দিয়ে মাছ থাকতে চাইছেন কিন্তু তা বিফলে যাবে। হরকালীর যে বিধায়ক আছেন কোতুলপুর, তিনার পিএকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে গ্রেপ্তার করেছেন। তো আমি যেটুকু শুনলাম যে বালিখাদের মালিক নাকি কোনো অভিযোগ করেছে, তিনি হরকালী বিধায়কের নাম করে টাকা তুলতে গিয়েছিলেন এবং বালিখাদের মালিকরা দেয়নি বলে তাদের বিভিন্ন ভাঙচুর করেছে, জেসিপি থেকে শুরু করে বিভিন্ন গাড়ি টাড়ি ভাঙচুর করেছে। এটা বিজেপির এক প্রকার এদের কালচারের মধ্যে পড়ে, ওরা যতই বড় বড় কথা বলুক না কেন প্রতিদিন প্রতিনিয়ত প্রমাণ হচ্ছে তারা বিভিন্ন করাপশনের সাথে বিভিন্ন নোংরা কাজের সাথে যুক্ত। আজকে একটা ছেলে সে দিনে রাতে নাকি বন্দুক নিয়ে ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায় আমরা শুনছি, আমরা প্রশাসনকে আগেও জানিয়েছি, এর আগেও অনেকগুলো ঘটনা এরকম শুনেছি আমরা যেভাবে হয়েছে, পুলিশকে আরও অনেক আগে স্টেপ নিতে হতো। তো এরকম একটা আর্মস বাহিনীর সাথে কিভাবে যুক্ত থাকতে পারে একটা বিধায়ক, একটা জনপ্রতিনিধি, এটা আমাদেরও প্রশ্ন এলাকার মানুষ। আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে বিজেপি যুবনেতা বিকাশকে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে 5 দিনের হেফাজত চাওয়া হলেও বিচারক 4 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন বলে জানান সরকারি আইনজীবী ইন্দ্রনারায়ণ বিশ্বাস। 12 নম্বর কি ওনার মাইনিং এর লিজ হোল্ডার, উনি এবং ওনার সঙ্গে বিকাশ ঘড়ুই, এনারা দুজনে রাত্রিবেলায় টু প্রিন্ট করে হামলা চালায় এবং পিস্তল দেখা এবং পোকলেন দুটি ওনার ছিল, সেই পোকলেন দুটো পোকলেন মেশিন কমেটস সেই দুটো মেশিন নষ্ট করে দেয় এবং আর্মস দেখিয়ে 12,000 টাকা মতন আত্মসাত করে নিয়ে চলে যায় এবং ওনাদের যে ম্যানেজার ছিল তাকেও মারধর করে এবং সেই কারণে পুলিশ অফিসার বিকাশ ঘড়ুইকে অ্যারেস্ট করে আজকে ফরওয়ার্ড করে এবং 5 দিনের পিসি অ্যালাও হয়, 5 দিন পিসি চেয়েছিলেন এবং তার মধ্যে 4 দিনের পিসি অ্যালাও হয়েছে,
5/6/2023 ওনার প্রোডাকশনের ডেট আছে। এদিকে এই ঘটনার জেরে পঞ্চায়েত ভোটের আগে ইন্দাস ও কুতুলপুর এলাকায় ফের রাজনৈতিক উত্তাপের পারদ চড়ার আশঙ্কা করছেন স্থানীয় মানুষজন। ব্যুরো রিপোর্ট, মাকুলা 24x7।